চট্টগ্রামের রাউজানে তরিকতের আড়ালে সহিংসতায় জড়িত মুনিরা যুব তবলিগ কমিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুন্নি উলামা জনতা সহ রাউজানের নিরীহ জনতার বিরুদ্ধে মুনিরা চক্রের হামলা মামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে রাউজান সুন্নি যুব ঐক্য পরিষদ। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুন্নি ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আমানুল্লাহ আমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আহমদ সৈয়দ, সদস্য মোহাম্মদ আজাদ রানা, মোহাম্মদ আবদুল্লাহ আল রোমান সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে রাউজান জনপদে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহিংসতা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।